নমস্কার বন্ধুরা কে কে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং সকল রকম নিউজ আপডেট পেতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভেসে একটা বেল ঘন্টা প্রেস করে অল নোটিকেশন অন করে দিন তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন তো দেখো আজকের খবরটা কী বলছে মুখ্যমন্ত্রীর পর এবার শিক্ষামন্ত্রী সরস্বতী পুজোর দিন আরও ভালো খবর শোনালেন শিক্ষকদের জন্য তো খবরটা কী চলো পুরা বিস্তারে জানা যাক একদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্কুল শিক্ষকদের জন্য সুখবর স্কুল শিক্ষকদের স্কুল শিক্ষক শিক্ষিকাদের পোস্টিং দেওয়া হবে নিজের জেলাতে টুইট করে এমনটাই জানিয়েছিলেন মমতা এর আগেও একাধিকবার পোস্টিং নিয়ে সমস্যা তৈরি হয়েছে রাজ্যে বিশেষ করে ছুটি নিয়ে সমস্যা তৈরি হয় আর আজ সরস্বতী পূজার দিন আরও ভালো খবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো বলছি আজকে আজকে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন শুধু নিজের জেলাতেই নয় এবার শিক্ষকরা চাইলে চাইলে এবার আসতে পারেন আসতে পারবেন বাড়ির কাছের স্কুলে হ্যাঁ এমনটাই বলেছেন পার্থবাবু তিনি আরও বলেছেন নতুন করে নতুন নিয়োগের ক্ষেত্রেও শিক্ষকদের পোস্টিং বাড়ির কাছে স্কুল বাড়ির কাছের স্কুলে দেওয়ার ব্যবস্থা করা হবে অনেক দিন ধরেই বন্ধ সব ধরনের বদলি আবেদন নেওয়ার পরেও তা কার্যকর করা হয়নি এই নিয়ে শিক্ষক মহলে বাড়তে থাকে অসন্তোষ এবার সেই সমস্যা সুরাহা করতে এই ব্যবস্থা করা হয়েছে বলে মানে খবর আর কি তো বন্ধুরা এই ছিল খবরটা আমি বলে দিই বিশেষ যেটা থাকে সেটাই আমি আমি আপনাদের বলে দিই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন তো আজকের মতো এইটুকুই